কিরম আছো তোমরা সবাই? আমিও ঠিক আছি, যেরকম থাকা যায় আর কি লকডাউনে, আর কি বলবো নতুন করে। তো আজকে স্পেশালি এলাম, একটা কারণ আছে, মানে খুব বড় কারণ আমার কাছে। একে তো আজকে 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন, আর এবারে 159th বার্থ অ্যানিভার্সারি। তো এই দিনটা আরও বেশি স্পেশাল আমার কাছে, তার কারণ আমার মায়ের জন্মদিন আজকে। তো প্রত্যেকবারই মোটামুটি যখন কলকাতায় ছিলাম, ইন্ডিয়াতে ছিলাম, তখন মোটামুটি ছোটো করেই সেলিব্রেট করা হতো, কিন্তু এবারে তো সম্ভব নয়, আমি বাইরে আছি। তো এটাই খারাপ লাগছে যে মার কাছে থাকতে পারলাম না আজকের দিনটায়। ঠিক আছে, মা সুস্থ থাকুক, আমি তার দীর্ঘায়ু কামনা করি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু কথা বলি, কারণ অনেকদিন আসা হয়নি। তো ভাবলাম যে একটা গানই শোনাই। তো এই যে গানটা আমি শোনাবো, সেটা আমার মায়েরই খুব ফেভারিট গান, খুব পছন্দের গান তার। তো আজকে তাই ভাবলাম যে মার বার্থডে, কিছুই তো দিতে পারছি না, গিফট হোক, কিছু করতে পারলাম না, তো এই গানটাই না হোক গিফট হোক মাকে, আর কবিগুরুর কাছে একটা ট্রিবিউট হবে এটা। তো চলো দেখো তোমাদের গানটা কিরকম লাগে।
থ্যাংক ইউ।